আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় প্রতিরোধ যুদ্ধে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর 11টি সামরিক যান ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। এছাড়া বেশ কিছু ইসরায়েলি সেনাও এসব হামলায় নিহত হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্ক তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বুধবার রাতে এক বিবৃতিতে বলেছে, আমাদের যোদ্ধারা 11টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস, বেশ কিছু সংখ্যক সৈন্যকে হত্যা করেছে। যুদ্ধ শুরুর পর প্রায় প্রতিদিনই ইসরায়েলের সেনা নিহত হওয়ার খবর দিচ্ছে আল কাসাম ব্রিগেডস। প্রতিদিন তারা প্রতিরোধ যুদ্ধের অগ্রগতির খবর জানিয়ে বিবৃতি দেয়। হামলার ভিডিও প্রকাশও করে সংগঠনটি। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য এসব ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হচ্ছে না। তারা এখন পর্যন্ত স্থল অভিযানে 47 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে হামাস বলেছে তাদের হাতে নিহত সেনার সংখ্যা আরও বেশি। ট্যাঙ্ক, সাজোয়া যান, ট্রুপ ক্যারিয়ার সহ 200+ সামরিক যান ধ্বংসের দাবিও করেছে প্রতিরোধ সংগঠনটি। বুধবার গাজা উপত্যকায় হামাসের পার্লামেন্ট ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। প্রচণ্ড বিস্ফোরণে ভবনটি ধসে পড়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়াও প্রতিদিন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা চলছে। হামলায় নিহতের সংখ্যা 11,500 ছাড়িয়ে গেছে, তাদের মধ্যে 4,700 জনেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও 3,000-এর বেশি। এমনকি ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে চিকিৎসা কর্মীদের সংখ্যা 200 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, গত 7ই অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 11,500 জনে পৌঁছেছে। হামলায় 22 জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং 51 জন সাংবাদিকও নিহত হয়েছেন। গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আলে শিফায় ঢোকা ইসরায়েলি সেনারা হাসপাতালে তল্লাশি ও প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে। হাসপাতালটিতে হামাস ঘাঁটি গড়ে তুলেছে এমন দাবি করে মঙ্গলবার রাতে হাসপাতালটিতে ঢোকে 100+ ইসরায়েলি সেনা। তাদের সঙ্গে ছিল অন্তত 6টি ট্যাঙ্ক। হাসপাতালে থাকা খাদের নামের এক সাংবাদিক বলছেন, প্রতিটি তলায় প্রতিটি কক্ষে ঢুকে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলি সেনারা। রোগী থেকে হাসপাতালের কর্মী কেউই বাদ যায়নি। এই সেনাদের সঙ্গে ছিল আরবি ভাষা জানা দোভাষীরা। হাসপাতালের পরিস্থিতি বর্ণনায় সাংবাদিক খাদের জানান, ইসরায়েলি হামলায় গৃহহীন 2,000-এর বেশি মানুষ হাসপাতালটিতে আশ্রয় নিয়েছেন। হাসপাতালের চত্বরে এনে এসব উদ্বাস্তুকে জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের সেনারা। বিশেষ করে যুবকদের উলঙ্গ করে তল্লাশি করা হয়। টানা 14 ঘন্টা পর ইসরায়েলি বাহিনী হাসপাতাল থেকে বেরিয়ে গেল। হাসপাতাল চত্বরে ট্যাঙ্ক অবস্থান করছে এখনও। গাজা সিটিতে অবস্থান আল শিফা হাসপাতালের। উপত্যকার উত্তর অংশের এই হাসপাতালে 650+ রোগী চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে 100 জনের অবস্থা সংকটজনক। রোগী ছাড়া 2,000 থেকে 3,000 উদ্বাস্তু আশ্রয় নিয়েছে। সেখানে আছেন চিকিৎসক সহ 700 স্বাস্থ্যকর্মী। কয়েকদিন ধরেই হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়ে আসছিল ইসরায়েলি সামরিক বাহিনী। হাসপাতালের চারদিকে মোতায়েন করে রেখেছিল ট্যাঙ্ক ও সাজোয়া যান। হাসপাতালে অভিযান না চালাতে আহ্বান জানাচ্ছিল আন্তর্জাতিক সম্প্রদায়। তবে সব আহ্বান উপেক্ষা করে মঙ্গলবার রাতে ইসরায়েলের সেনারা হাসপাতালে অভিযান শুরু করে। এতে হাসপাতালে থাকা রোগী, উদ্বাস্তু ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তল্লাশির পর হাসপাতালের গেটে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ও ইলেকট্রনিক গেট বসিয়েছে ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শী সাংবাদিক খাদের জানান, হাসপাতালটির পূর্ণ নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলের সামরিক বাহিনীর হাতে রয়েছে। এছাড়া হাসপাতালটির ভেতরে ও আশেপাশে এখনও কোনো গোলাগুলি হচ্ছে না। ইসরায়েল রাষ্ট্রের প্রতি মার্কিন নাগরিকদের একতরফা সমর্থন ব্যাপক হারে কমতে শুরু করেছে। তাদের বেশিরভাগই মনে করেন, গাজা উপত্যকায় ইসরায়েল যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটি ঠিক নয়। গাজায় যুদ্ধবিরতি চান তারা। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসস নামের একটি সংস্থার যৌথ জরিপে উঠে এসেছে এই চিত্র। দুদিন ধরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে জরিপটি চালানো হয়েছে। মঙ্গলবার শেষ হওয়া জরিপের ফলাফলে দেখা গেছে 32% নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়া। অক্টোবরের 12 তারিখের জরিপে যে ফলাফল ছিল 41%। গত মাসের জরিপে 27% মতামত প্রদানকারী বলেছিলেন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ থাকা উচিত। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে 39%। 15% নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো উচিত নয়। 4% মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত ফিলিস্তিনকে সমর্থন করা। রয়টার্স বলছে, বহু বছর ধরে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিকে প্রতি বছর $বিলিয়ন সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন। কূটনৈতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন পায় ইসরায়েল। তবে গাজায় মানবিক দুর্দশার কারণে দেশটির নাগরিকদের মাঝে যুদ্ধবিরতির পক্ষে মতামত জোরালো হতে শুরু করেছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 68% মনে করেন ইসরায়েলের যুদ্ধবিরতি দিয়ে সংলাপে সহযোগিতা করা উচিত।
জরিপ বলছে, ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সমর্থকদের মাঝেই ইসরায়েলের প্রতি সমর্থন হ্রাস পেয়েছে। বিশেষ করে বয়স্ক নাগরিকরা দ্রুত যুদ্ধবিরতি চান গাজায়। ডেমোক্রেটদের 3/4 এবং রিপাবলিকানদের মাঝে অর্ধেক যুদ্ধবিরতি চান। মার্কিন নাগরিকদের এই মতামত দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সম্পূর্ণ বিপরীত। বাইডেন প্রশাসন শুরু থেকে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে, এমনকি আরব নেতাদের পক্ষ থেকে তোলা যুদ্ধবিরতির দাবিও নাকচ করে দিয়েছেন তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষদের উপর নির্বিচার হামলার কারণে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়ায় পশ্চিমাদের সমালোচনাও করেন তিনি। রয়টার্স জানিয়েছে, বুধবার রাজধানী আঙ্কারায় পার্লামেন্টে এমপিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এরদোয়ান বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র যারা গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কিনা তা স্পষ্ট করার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে তুরস্ক। এর আগে ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে অবিলম্বে বিরতির আহ্বান জানান এরদোয়ান। তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তির ব্যবস্থা করার জন্য মুসলিম বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের লড়াইয়ের প্রসঙ্গে এরদোয়ান বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, এটি স্বাধীনতাকামী গোষ্ঠী। মুজাহিদিনরা তাদের ভূমি ও জনগণকে রক্ষার জন্য যুদ্ধ শুরু করেছে। হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন তিনি। এর আগেও এরদোয়ান হামাসকে স্বাধীনতাকামী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। এবারের সংঘাতের শুরু থেকেই তুরস্ক গাজায় হামলার নিন্দা জানিয়ে এবং যুদ্ধবিরতির দাবি তুলে আসছে। এদিকে গাজার কয়েক ডজন ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তুরস্কে। গত সপ্তাহে তারা রাফা ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করেছিলেন। আনাদুলু বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এসব রোগী তুরস্কে পৌঁছেছেন। রোগীদের বড় একটি অংশ শিশু। বৃহস্পতিবার ভোরে দুটি বিমান তাদের নিয়ে আঙ্কারা বিমানবন্দরে অবতরণ করে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মোট 27 জন ক্যান্সার রোগী এবং তাদের 13 জন সঙ্গী আঙ্কারায় পৌঁছেছেন। তুর্কি সরকারের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা কার্যক্রম চলবে। ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার মাধ্যমে প্রায় 50 জন বন্দীকে মুক্তির জন্য একটি চুক্তি করা এবং এর বিনিময়ে 3 দিনের যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছেন কাতারের মধ্যস্থতাকারীরা। আলোচনার সাথে জড়িত এমন একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি। চুক্তিটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আলোচনা চলছে। এ চুক্তির আওতায় ইসরায়েলের জেল থেকেও কিছু ফিলিস্তিনি নারী ও শিশুর মুক্তি এবং গাজায় মানবিক ত্রাণের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি জানান, হামাস চুক্তির সাধারণ রূপরেখায় রাজি হয়েছে, কিন্তু ইসরায়েল রাজি হয়নি। তারা এখনও বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে। আলোচনাধীন চুক্তির অংশ হিসেবে ইসরায়েল কতজন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে তা জানা যায়নি। যুদ্ধ শুরুর পর থেকেই কাতার মধ্যস্থতা করার চেষ্টা করে যাচ্ছে। ইতিপূর্বে তাদের মধ্যস্থতায় 4 জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এখন আলোচনা চলছে 3 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 50 বন্দীর মুক্তির জন্য। আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সুনাম রয়েছে। দেশটি ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের চুক্তি, রাশিয়া থেকে ইউক্রেনের যুদ্ধবন্দীদের মুক্তিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মধ্যস্থতা করেছে, যে কারণে তাদের উদ্যোগ ফিলিস্তিনিদের আশার আলো দেখাচ্ছে। পূর্ব ইউক্রেনের ডোনেস্কে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের 300 সেনা হতাহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক নিউজের খবরে বলা হয়েছে, রাশিয়ার ইউগ গ্রুপ অব ফোর্সেস মুখপাত্র ভাদিম আস্তাফেভ জানিয়েছেন এই তথ্য। বুধবার এই কর্মকর্তা জানান, ডোনেস্কের ফ্রন্টলাইনে আর্টিলারি ফায়ার ও বিমান হামলার সহায়তা নিয়ে ইউগ ফোর্সের সদস্যরা ইউক্রেনের 5টি হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়। মালোলিনেভকা ও কিলিস চেভকা নামের 2টি গ্রামে এই হামলা ও প্রতিরোধের ঘটনা ঘটে সর্বশেষ 24 ঘণ্টায়। রাশিয়ার সেনারা ইউক্রেনের হামলা প্রতিরোধে প্রচণ্ড পাল্টা হামলা শুরু করে এবং কিয়েভের বাহিনীর 300 পর্যন্ত সেনা হতাহত হয়। এছাড়া তাদের 2টি আর্মার্ড ফাইটিং ভেহিকেল ও 3টি পিকআপ ট্রাক ধ্বংস হয়। গত কিছুদিন ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বাহিনীর হামলার গতি বেড়েছে। গত সপ্তাহে তারা রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে। জুন মাসের শুরু থেকে ইউক্রেন তাদের বহুল কাঙ্ক্ষিত কাউন্টার অফেন্সিভ শুরু করলেও তাতে বড় কোনো সাফল্য পায়নি, বরং প্রতিদিনই রাশিয়ার বাহিনীর হাতে তাদের সেনা নিহত হওয়ার খবর দিচ্ছে মস্কো। এবারের শীতে রাশিয়ার আক্রমণের গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। গত বছর শীত মৌসুমে রাশিয়া মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের পাওয়ার স্টেশন ও পানির লাইনগুলো ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে ইউক্রেনের বেসামরিক মানুষেরা বড় ধরনের ভোগান্তিতে পড়েছে।
এবারের শীতের আগে তাই তারা একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করছেন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আত্মসমর্পণ বা আটক হয়েছেন বলে বুধবার জানিয়েছে একটি বিদ্রোহী সংগঠন। পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের জাতিগত সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি জানায়, অন্তত 28 পুলিশ সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন বিদ্রোহীদের কাছে। এছাড়া আটক করা হয়েছে 10 সেনা সদস্যকে। একই সংগঠন দীর্ঘদিন ধরে রাজ্যটির স্বায়ত্তশাসন দাবি করে আসছে। সংঘাত ছড়িয়ে পড়ায় রাখাইন রাজ্যের রাজধানীতে কার্ফিউ জারি করা হয়েছে। তবে আরাকান আর্মির দাবি করা তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংসান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের সামরিক সরকার এখন বেশ কঠিন সময় পার করছে। গত অক্টোবর থেকে আরাকান আর্মি সহ তিনটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী সমন্বিতভাবে দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা কিছু শহর ও সামরিক পোস্ট দখল করে নিয়েছে বলে দাবি করেছে। রয়টার্স জানিয়েছে, ভারতীয় সীমান্তবর্তী চীন রাজ্যে বড় অঞ্চল দখলে নিয়েছে বিদ্রোহীরা। তারা বেশ কিছু মিলিটারি পোস্টও দখল করেছে। টানা 2 দিন লড়াইয়ের পর ওই অঞ্চলে বিদ্রোহীরা জয় পায়। সেখান থেকে মিয়ানমারের 43 জন সেনা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে গিয়ে ধরা পড়েছেন। সামরিক সরকারের একজন মুখপাত্র জ মিন্তুন অভিযোগ করেছেন, বিদ্রোহী গোষ্ঠীগুলো পুরো দেশ ধ্বংস করে দিচ্ছে আর তারা সামরিক চৌকিগুলো দখল করেছে বলে যে দাবি করেছে তা অপপ্রচার। মুখপাত্র আরও বলেন, রাখাইন শান ও কায়াহ রাজ্যে লড়াই চলছে, তবে তিনি জান্তা বাহিনীর আত্মসমর্পণ নিয়ে কোনো মন্তব্য করেননি। ভারতের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ধরা পড়া মিয়ানমারের বেশিরভাগ সৈন্যকে সীমান্তের অন্য একটি পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছে ভারতীয় বাহিনী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।